ৱেলকম ষ্টুডেণ্টছ পিলা মানে আজি তুম জীৱবিজ্ঞান বহৰ দ্বিতীয় অধ্যায় শ্ৱন পাঠৰ কিছু গুৰুত্বপূৰ্ণ বিষয় আলোচনা কৰিব দেখ আজি কণ কণ আলোচনী বিষয়বস্তু অঁ দেখ পিলা মানে প্ৰথমে আমি জানিবা শ্ৱন কণ তাৰপৰা জানিবা শ্ৱন কেওি অৰ্থাৎ শ্ৱনৰ আধাৰ কণ শ্ৱন কেতিয়ে প্ৰকাৰৰ শ্বোচন কিভল হ'ব অৰ্থাৎ তাৰ পৰ্যায় কণ কণ দেখ মুখ্য তিনটি গুৰুত্বপূৰ্ণ পৰ্যায় অঁ প্ৰথমটি হ'ল গ্লাইকোলিছ দ্বিতীয়টি হল সাইট্রিক কমল চক্র তৃতীয়টি হল ইলেকট্র পরবহন সংস্থা ঠিক আছে তাহলে দেখ পিলা মানে এ তিনটা যোষণ পর্যায়ে আমি এই দুইটি পর্যায়ে আলোচনা করা হ্যাঁ পরবর্তী সময় এ লাস্ট আমি আলোচনা করা বুঝলা ঠিক তাহলে চল এবার আমি শোষণ কন জানা শিলা মানে কোষ মধ্যে খাদ্যর ও অঙ্গারকামল জাত হওয়ার প্রক্রিয়া কু শোষণ যায় অর্থাৎ পিলা মানে আমি যেতব খাদ্য খাই দে প্রথমে অনেক খাদ্য সরলীকৃত হয়ে গৃহতন্ত্র যাই কি অবশোষণ হুয়ে রক্ত কু যায় রক্ত রক্ত যায় চিন্তা কর ক রক্ত রু বিভিন্ন কোষকু জীব আচ্ছা খাদ্যটি খাইলে আমি মুখ্যত তিন প্রকার খাদ্য সরলীকৃত আমি জিছি কন কন কোন শত সার পুষ্টি

এ জাত হব শক্তি প্লস অঙ্গারকাম গ্যাস এ য প্রক্রিয়াটা কু কুহি বুঝলা কোটে হব এটা কোশ মধ্যে হি হব হ্যাঁ প্রত্যেক কোশের খাধ্যর বিঘটন ঘটিক শক্তি আঙ্গারকাম জাত হব সেই প্রক্রিয়াটিকে কুয়া হচ্ছে শোষণ ইংরাজী রেসপিরেশন বলে কষ্ট পিলাঙ্গাউট থাকে কনফিউজ মধ্যে কুয়া শোষন আসিয়া এদিকে সেইম ভাব প্রকৃত এদিকে সেই নোহ

খাদ্য যেটা কুে আমি গ্লুকোজ তা যদি বিঘটন ঘটিকি শক্তি ও অঙ্গারকাম যা তো হব সেই প্রক্রিয়া কু শোষণ কারণ আমি যা বি খাও শক্তি পাই হি খাওচে খাদ্য আমি গ্রহণ করছি কনব শক্তি আমি মিল যদি খাদ্য যদি গ্রহণ কর নেন তাহলে আমার করার শক্তি মিলন তো সেই শক্তি আসে কুয়ারু আমি খাদ্য খাইলে অতি সহজে খাই দৌে এবং শক্তি মিলে যাচ্ছে কিন্তু তা ভিতরে অনেক ক্রিয়া ও প্রক্রিয়া হোচি से भी श्वसन गोटे अन्यतम बुझला कि तेणु सी किमी भांगू कौन हूँ बर्तमान देखा आग को अच्छा देख यह एक अपचय प्रक्रिया ठीक अच्छे आम पूर्वर जान तुम प्रथम पाठ चय आपचय अर्थात भांग खाद्य भांगी की शक्ति अंगार काम्ल जात हो तेणु ये कौन है ये एक अपचय प्रक्रिया अर्थात सी पचारिपार बिट क्वेश्चन जे श्वसन एक डेस्ट प्रक्रिया श्वसन हूँ एक अपचय अपचय

দেখ মু আগরি যেকোন গোটে জিনিসিয়া অর্থাৎ যেকোন জিনিস মানে কন সি সিক্স এস টু ও সিক্স আকুক ভাঙ্গিয়া কখন দরকার ভাঙিয়া নিশ্চিত রূপ গোটে শক্তি আবশ্যক না নাই শক্তি আবশ্যক সেই কন আবশ্যক সেখ্যত বেশি গোটে যুত্বপূর্ণ সেটা অক্সিজেন হা তো অক্সিজেন নিহতি লোডা তেমন বায়ু অপজীবী শোষণ বাজীবী শোষণ দেখো অক্সিজেন দরকার কোঠে বিনা অক্সিজেন

সে শক্তিটা হচ্ছে কখন যা কি শক্তি মুদ্রা এটিপি দেখ এধিক শক্তি অর্থাৎ অণু উৎপন্ন হুয়ে কোঠি না বায়ু উপজীবী শোষণে কিন্তু অপজীবী শোষণে মাত্র দুইটি এটিপি অণু উৎপন্ন হুয়ে মনে রহিলা এটি অশটি বিশ্চিনায়ীবী শোষণের কতোটি এটিপি অণু নির্গত হুয়ে অায়ু অপজীবী দুইটি এর অঙ্গারকাম জল মুক্ত হয়ে এটি কন বা এটা বাহার সিও টু প্লস ওয়াটার বাহরি হা কিন্তু এখন দেখান সুরাসার বাহানল সুরসার বা লকটিক অমল সৃষ্টি হবে কম দেখ মনে রক ইনল বা সুরসার তা অমল হা মনে রক এগুলো আমি পড়া ভালসে ইথানল আছে কন্টিক অমল হল যে সুরসার কুছি ইথানল বা সুরাসার তা লিক অমল সৃষ্টি কন বা অপজীবী ଶୋଷଣରେ ବୁଝିଲା କି ତାପରେ ଦେଖିବା ଦେଖ ଏଥିରେ ଗ୍ଲୁକୋଜ ର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଜାରଣ ହୁଏ ଏଥିରେ କଣ ହୁଏ ଗ୍ଲୁକୋଜର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଜାରଣ ହବ କିନ୍ତୁ ଏଥିରେ ଗ୍ଲୁକୋଜର ଅସମ୍ପୂର୍ଣ୍ଣ ଜାରଣ ହୁଏ ଅର୍ଥାତ୍ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ଇଏ ଜାରିତ ହେଇପାରେ ନାହିଁ ଗ୍ଲୁକୋଜ ଟି ବୁଝିଲା କି ଯାହାବି ହବ ଭାଙ୍ଗିଲା ମାନେ କଣ ଆମେ କହୁଛେ ଗ୍ଲୁକୋଜକୁ ଭାଙ୍ଗିବା ବା ବିଘଟନ କରିବା ଅର୍ଥାତ୍ ତାକୁ ଜାରଣ କରିବା ଆମେ ଅକ୍ସିଜେନ ସହିତ ମିଶେଇକି ତାକୁ ଜାରିତ କଲେ ସିଏ ଶକ୍ତି ଉତ୍ପନ୍ନ କରିବ কিন্তু এটি দেখ এটি সম্পূর্ণ রূপে শক্তি উৎপন্ন সে করছে অর্থাৎ সম্পূর্ণ রূপে সে জারণ তার কিন্তু এটি সম্পূর্ণ রূপে জারণ ঘটু নাহি অপায়ু নাজীবী বুঝা বুঝাবার লাগে হুম ঠিক আছে বায়ু অপজীবী শোষণ আরজীবী শোষণ ভে ভে ইম্পর্টেন্ট কোশ্চিন আমার তিন মার্কিয়া কোশ্চিন এ নিশ্চিত রূপে আসি পরীক্ষার তেমন ভালদি দেখবি কষ্ট নু ফার্ট আমি দেখিলে অক্সিজেন আবশ্যক আমি জানি শোষণ পা নিহত রূপে অক্সিজেন আবশ্যক হুম কিন্তু কতক শোষণের কত ক্ষেত্রে অম্লজান অনবশ্যক হয়ে থাকে অর্থাৎ সেটা নাই যাচ্ছে শোষণটি আশিত রূপে আমি জাগচে শোষণ রু শক্তি নির্গত হুম কোটি ক্ষেত্রে শক্তি আমি দেখলে এটি অঙ্গারক আম্ব জলমুক্ত ভাবে বাহে জানে কিন্তু এটি কখন বাহরে ইথানোল বাহরাসার বাহির তা সহ লাক্টিক অমল সৃষ্টি হব অম্ল অমল কত মানে সৃষ্টি হব কটিক অম্ল যেত আমি আহ আমি যাউছে ধলা সময় বেলে বেলা আমার কম হুয়ে মাংস যন্ত্রণা হুয়ে জোর

অক্সিজেন বিনা উপস্থিত সেটি শোষণ হুয়ে সেইভাবে অক্সিজেন বিনা উপস্থিতরে ইথানল বা সুরসার মধ্যে সৃষ্টি হুয়ে পরবর্তী সময় আমি এ বিষয়ে ভালসে আলোচনা করা বুঝলি তাহলে বর্তমানে আমি দেখিলে বা শোষণ বাজীবী শোষণ মধ্যে কম পার্থক্য বুঝি পাল কিছু কম ডাউট অনেক ডাউট অনেক হ্যাঁ এটা যেমনি পিলা মানে দৌচি লাক্টিক অমলাটা কোটে সৃষ্টি হব না আমার যদি মাংস পেশি যদি অভাব হয়ে গেল অক্সিজেন তো সেইটা শোষণ হলে লাক্টিক অম্ল এটা ইথানল বা সুরা সার কোটে সৃষ্টি হব এটা প্রায় ইস্টোশে দেখছি মনে রক ও কোশ ইস্টোরে হলো ইস্ট কোন কব না অক্সিজেন রভাবের সৃষ্টি হব কথানল বা সুরা সিক

হ্যাঁ এবং তার পর্যায়ে কোটে হোক কিপর হোক বুঝলি কোশিয় শোষণের আধারটা প্রথমে দেখব তারপরে পর্য় দেখ আমি কেদে ঠিক পুরো সহজ কিছু বহ দেখা দরকার না পিল তোমাকে পুরা ইমেজ বনাইছি তুমি এইটা তুমি খাতার নোট করে দিলে কিছু আবশ্যক না বুক না হ্যাঁ দেখো কোশিয় শোষণের আধার আরও পর্যায়ে কোটি হোক কোশিয় শোষণ নিশ্চিত রূপে কোটে হোক জনা পড়ছে কোশ্চিন হচ্ছে তেমন সে কোশিয় শোষণ তার আধার মানে কোটে কোশের হচ্ছে কোশর কোটি হচ্ছে তার কোশ ভিতরে কোটে হচ্ছে এবং তার পর্যায়ে কিভাবে হচ্ছে তার কেউ কেউ পর্যায়ে হচ্ছে দেখো আধার পিলা মানে ভিতরে আমি জানিচ্ছি এটা হচ্ছে দেখ এটা হচ্ছে তার তারল ওয়ালটা আমি কৌচে কোশ ঝিল্লি এটা কোণ এটা কোশ ঝিলি কোষর আউটর লেয়াল লেয়ারটা আমি কোথাও কুচে প্লাজমা মেম্বর বা কোশ ঝিলি এটা কোশ ঝিলি আর ভিতরে যে এলিমে যাকে অনেক ভিতরে যেতে কি যা রহলা আ ভিতৰত যা অ কোষ যুবক কোৱা কোষ যুৱক বুজিলা দেখ কো যুৱক কোষ যুবকৰ বিভিন্ন কোষ অংগিকা গুড়িক ৰ ভিতৰত গোটেই অংগিকা এই অংকন কৰি দেখ পেলা মানে এই অংগিকাৰ না হিচাপে কৈপাৰিব কেইটা হেৰি পিলা মানে মাইট্ৰি কাইট্ৰি তাৰ না হওক মাইট্ৰিয়া

অন্তঃিলি দেখো দেখ মাইট্রোক্ডিয়া যন্তঝিলিটা পিলা মানে এটা যখন এটা কখনো অন্তঝিলিটা এমনি মোড়ি না এমনি এমি না নাই অন্তঃিলিটা এমি পড়াইছি মানে কোভিড ভিতরক পশি যাই না নাই অন্ত ঝিলিটা মোড়ি হয়েছে ভিতর পশি যাই মাট্রিক সুছি না নাই এটা এমি রথ এমি গোল হয়ে রাখা কথা ফার্স্টটা এমি হইচ গোল হয়ে এটা কম এটা গোল নহ ভিতর ভাঙ্গ সেই যি ভাঙ এৰিয়া পিলে কোৱা যায় ক্ৰীষ্টা বুলি কোৱা যায় ভাঙ এৰিয়া কোৱা যায় দেখুৱাই ভাঙ এৰিয়া যা আঙুৰি ভিতৰত যদি পচি যায় এৰিয়া টু কোৱা খ্ৰীষ্টা কোৱা মনে ৰ বহিলি অন্তঝিলি এইটা কোৱা খ্ৰীষ্টা আও তাৰ যি ভিতৰৰ অংশ ৰ অন্তঝিলি ভিতৰে যি অংশ যাক ৰো পিলা মানে কোৱাট্ৰিক্স মনে ৰখ তাক কোৱা হেৰি মাট্ৰিক্স হল মাইট্ৰিক্স তাইট্ৰিক অমলচক্ৰ কোলা পিলা মানে কহ আ

য মাইট্রোকনি অন্তঃিলিটা অন্তঃিলি উপরে হি হুয়ে কোটা ইলেকট্রোন পরিবহন সংস্থা হলো ফার্স্ট পিল কোশ যুবক কোশ জীবকর এমি কোটে পদার্থে বাহির সি এন্টর করি কো ভিতর সি এন্টর করি মাইট্রোকন্ডিয়া কি মাইট্রোক্ডিয়া র মেট্রিক্স এন্টার করি তাপরে এই ভিতরে হব মাইট্রোকনি মেট্রিক ভিতরে কন হব আমি জাণ এবার আগু দেখা হব সেই কন হব না শক্তি বাহিরে কুয়াড়ি

पटेस कोज बुझला कि तिनटा पर्या प्रमे जाने कन्सेप्ट क्लियर होला डाउट अथमे ग्लैको जोडा कोश जीवक कोष जीवक को गला कि मैट्रोकन्डिया मेट्रिक जोडिलाइट्रिक अम्लचक्रइट्रिक अम्लचक्र मट्रो कन्डिया अन्तजिल्ली अस्ति इलेक्ट्रोन परिवहन संस्था बुझि पार

বুঝা পালা মন রাখো রাখ আমার যাইন্স পড়ুছে সে লাইফ সাইন্স হো কি ফিজিকা সাইন্স হো আমিটিকালি বুঝিয়া পড়িব তাহলে সহজে বুঝে দেখ জনা পড়ে যাবি কাহ কবি পচারে জনা পড়বে ক্লাইকোস্কো কোটি হচ্ছে কোশ জীবনে ক্রিস্টা সরি সাইটিক অমলচক্র কোটি হচ্ছে তীর চিহ্ন দেখলে কেদব কোটে মাইট্রোকন্ড্র মাট্রিক্স তারপরে এইটা ইলেকট্রো পরিবহন সংস্থা কোথা হচ্ছে মাইট্রোকন্ডি অন্ত ঝিলি

এটিপি বুঝলি এটিপি এটি হচ্ছে কাম সে যেকোন প্রক্রিয়া হচ্ছে হ্লুকোজটা কু ভাঙ্গি কন জাত করা এটিপি জাত করিয়া পড়বে বুঝা পড়া কেবল এটিপি নভিন্ন পদার্থ যেন এডিএচ টু ইয়ে ক্রিয়েট করি সাহায্য করে এফ এ ডিএস টু হল এগুড়ি এ তিনটা মনে রক এ শক্তি আম জাত করি কন করি না গ্লুকোজ কু ভাঙ্গি হল

এটিপি সহায়ত এটিপি উপস্থিতরে কন করে ভাঙ্গিকি কন হুয়ে না দুটি কার্বন যুক্ত সরল শর্করা হুয়ে মনে রক ছুক্ত গ্লুকোজ এটিপি উপস্থিতরে বা এটিপি সহায়ত হুয়ে না বিভাজিত হুয়ে ভাঙ্গি দুইটি তিন কার্বন সরল শর্করা ছটা ভাঙ্গলে কন হুয়ে পিলা মানে যদি করা তিন তিন হব না নাই তিন কার্বন যুক্ত সরল শর্করা হইয

যিনি কারন যুক্ত সরল শর্করা সৃষ্টি হইব সে প্রত্যেক তিনি কার্বন যুক্তি প্রত্যেক তিন কার্বন যুক্ত সরল শর্করা জৈব রাসায়নিক ক্রিয়া দ্বারা কারা এটা যেমন এটি বি সহায়তার এটা কন হব জৈব রাসায়নিক ক্রিয়া এ মান ভিতরে হব তিনবন যুক্ত সরল সরকার প্রত্যেক তিন কার্বন যুক্ত সরল শর্করা জৈব রাসায়নিক ক্রিয়া দ্বারা কন না তিন কার্বন যুক্ত পরিণত হব মনে রাখি তিন কার্বন যুক্ত কণ অম্লরে পরিণত হব যেটা কুয়া হচ্ছে অম্ল যেটা কম কুয়া হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পাইরুভিক অম্ল কোন সৃষ্টি হয়ে আমি জানি দেলে গ্লাইকোলিসিস লাস্ট প্রোডাক্ট পিলা মানে কোন পাইরুভিক অম্ল যেটা কুয়া হচ্ছে সেটা কত কার্বন বিশিষ্ট তিন কার্বন যুক্ত অম্ল মনে রাখো তিন কার্বন যুক্ত অম্ল বা পাইরুভিক অম্ল সৃষ্টি হয়ে জৈব রাসায়নিক ক্রিয়া দ্বারা এতিকি হেলা তা সহ আউ কোন হয়ে তা সহ আউ দুটা মধ্যে হুয়ে পিলা মানে

কিন্তু সেটা বড় ক্লাস ক্লাশে অমর এটা নাই তুমি খালি মনে রাখো এটি শক্তি মুদ্রা এটি সৃষ্টি হব সহিত শক্তি সম্পন্ন বিচারিত সহকারক এনএডিএস টু সৃষ্টি হব হলা বুঝি পাল কি তেন আকু বর্ণনা করে দেবা কমিটি পুরা সহজ এ চিত্র জানা পড়িলা গাছ ফার্স্ট স্টেপ রে কেন্টে কোন বুঝি পাল না নাই কই দেখো দেখ কার্বন যুক্ত গ্লুকোজ এটি বি সহায়ত ভাঙ্গি তিন কার্বন যুক্ত সরল সরকারে পরিণত হল এক পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট কোন হব প্ৰত্যেক তিনি কাৰ্বন যুক্তৰাণু জৈৱ ৰাসায়নিক ক্ৰিয়া দ্বাৰা তিনি কাৰ্বন যুক্ত অমল বা পাইৰোিক অমলত হলে তৎস্ত কলা শক্তি মুদ্ৰা এ টিপি শক্তি বিজাৰিত সহকাৰক এন এ ডিচ টু সৃষ্টি হে বুজি পাৰিলা ফাইনা প্ৰডাক্ট পিলা মানে কোন পাইৰোবিক অম্ল যা তিনি কাৰ্বন যুক্ত গোটেই অমলা হল তাৰ কেতিয়া কাৰ্বন বিটকো পচাৰিব তিনি কাৰ্বন যুক্ত

হ্যাঁ এটা হোক মাইট্রো কন্ডিয়া ভাব এটা মাইট্রো কন্ডিয়া এই কোষ জীবকরে বর্তমান কেলা এ কোশ জীবকরেরুবিক অমল সৃষ্টি হলিক অমলটা বর্তমানে কোথায় দিও এ পাইরুবিক অমলটা বর্তমান মাইট্রো কন্ডিয়া ভিতর হল বুঝলি তখন ফার্স্টে আমি দেখিলে যাই কোশ জীবক সংগঠিত হয়ে কি পাইরুবিক অমল সৃষ্টি কলা বুঝি পাল না দেখ

বাহারুভিক অমল কম বর্তমানে এ পাইরুভিক অমলটা এন্টর করি মানে প্রবেশ করি কুয়ারে আট চিত্র করছি দেখ তুমি তিন চার্থ চিত্র মতে হ্যাঁ কনসেপ্ট ক্লিয়ার হু কিছি ডাউট লে এটা কন এটা হচ্ছে মাইট্রোকন্ট্রিয়া হল এটা কোশ জীবকটা কোশ জীবকরে কন কোশ জীবকরে এবার কট রেখি পাইরুভিক অমল স্টা

এটা দেখ অম্লান উপস্থিতিৰে কোন হল ন পাইৰোবিক অম্লা কোঠিকে নাই মাইট্ৰিয়াৰ কোঠিক মাইট্ৰিয়াৰ মাটি এঞ্জাইম সৈতে মাইট্ৰিয়া ভিতৰত প্ৰৱেশ কৰে মাইট্ৰিয়া ভিতৰতে প্ৰৱেশ কলা কণ হু মাটি এঞ্জাইম সৈতে ইয়ে সংযোগ হৈ কিছু এনজাইম থাকে যি অ ৰাসায়নিক প্ৰক্ৰিয়া কু আমি ত্বৰান্নিত কৰাৰ মাট্ৰিক্স ৰেঞ্জাইম সৈতে ইয়ে সংযোজিত হেকি কি যমটা কণ হব নাৰ্বন যুক্ত সক্ৰিয় অতি কোন সৃষ্টি কৰে দক্ৰিয়ম ষ্টেপটা মনে ৰ প্ৰথম ষ্টেপ ফাৰ্ষ্ট ষ্টেপ কয়লি দেখ কি জনা পঢ়িব অম্লান উপস্থিতিৰে পাইৰোভিক অম্ল প্ৰথমে এণ্টৰ কৰিব কা ভিতৰত যি হব সেইটা লিখিব পাৰিব না কোটি হু মাট্রিক্স কারট্রিক্স কারো কন্ডরি অম্লা উপস্থিতরে অম্ল মাইট্রোকন্ড্রিয়ার ম্যাট্রিস ভিত্তর প্রবেশ করে এবং থিবা এঞ্জাইম সহ সংযোজিত হই কন সৃষ্টি করে দুই কার্বন যুক্ত সক্রিয় অনু সেটা অম্লটা কেরিক অম্লটা তিন কার্বন যুক্ত সেইটা গোটে কার্বন সাহ করি কি কন হইয দুই কার্বন যুক্ত সক্রিয় অনুযায়ী পরিণত হব এটা প্রথম পর্যায়ে বুঝিল না কণ হব না কাৰ্বনাইড গ নিৰ্গত কৰিব সংশ্লেষিত হব মনে ৰখ প্ৰথম ষ্টেপ এতিয়া লিখিব পাৰিব কাৰ্বন ডাই অক্সাইড নিৰ্গত হুত এন এছ টু সংশ্লেষিত হু প্ৰথম ষ্টেপ ৰে বুজিলা না পুনি থাকে কৈ দমলজান উপস্থিতিৰে পাইৰোভিক অম্ল কা ভিতৰত প্ৰৱেশ কৰিব মাইট্ৰিয়াৰ মাট্ৰিক্স ভিতৰত প্ৰৱেশ কৰিব মাট্ৰিক্স ৰে প্ল লেখা হেৰি ন সংযোজিত হৈ কোন সৃষ্টি কৰই কাৰ্বন যুক্ত সক্ৰিয় অতি তাৰ কাৰ্বন ডাই অক্সাইড গন এ কাৰ্বন ডাই অক্সাইড গ'ব এন এ ডি এছ টো সংশ্লেষিত হব প্ৰথম পৰ্যায় বুজিলা এতিকি হলা প্ৰথম পৰ্যায় দ্বিতীয় পৰ্যায়ৰে কম কৰিব দেখ দ্বিতীয় পৰ্যায়ৰ মই এইখুচি পৰ্যায় দ্বিতীয় পৰ্যায়ৰ পিলা মানে কণ হব নাইট্ৰিক অমলচক্ৰ গ্ৰাহক অণু দেখ দুয়ণু অ दुई टुक्त सक्रिय को आउ गो ग्राहक ग्रहण साइट्रिक अम्ल चक्र ग्राहक नसिटिक एसिड ओएटे असिटिक एसिड बा अक्जाल अम्ल बुझला हला ग्राहक आकार जो चक्रडा चालची साइट्रिक अम्ल चक्र साइट्रिक अम्ल चक्र ग्राहक अग्जालो एसिटिक अम्ल जो दुई कार्बन जुक्त सक्रिय अणु ग्रहण ना नै দেখ গ্ৰহণ কলা হল কম ৰ্বনযুক্ত সক্ৰিয় অণু ফাৰ্ষ্ট ষ্টেজি পাৰা প্ৰথম ষ্টেপীয় ষ্টেপা বাহাৰিলা জানে গ্ৰহণ কৰিবট্ৰিক অম্লক যি গ্ৰাহ কওঁ সাইট্ৰিক যি গ্ৰহণ কৰিব অম্লচক্ৰৰ গ্ৰাহ কোনো তাৰ হ'ব অক্জালো এচিডিক এছিডা কেতে কাৰ্বন বিশিষ্ট এটা পচাৰিব চাৰি কাৰ্বন বিশিষ্ট অক্জালো এচিডিক অম্ল দুই কাৰ্বনযুক্ত সক্ৰিয় অণু গ্ৰহণ কৰি কেনত কৰে চাৰি ইমান হল চাৰোটি কাৰ্বন ইয়ে কাৰ্বন টি কাৰ্বন টি কাৰ্ব গোটেই অণু সৃষ্টি হব সেই অণুৰ নাচি পেলাই অণুৰ না কাইট্ৰিক অমল মনে ৰ পূৰা এইটো চিত্ৰ কৈ দিব কাৰ্বন যুক্ত সক্ৰিয় অণু ফাৰ্ষ্ট ষ্টেপ ৰে বাহি পাৰিলা বৰ্তমান কম কৰিব অমলচক যি গ্ৰাহক অ গ্ৰহণ কৰিব কাহি কাৰ্বন যুক্ত সক্ৰিয় অণুটা এটা লিখে দৌচ ওসিড এস ইয়ে কন করব পি আট্রাট করি কাহ কুই কার্বন বিশিষ্ট সক্রিয় অনু বুঝলি দি যা মিশিক কন দা মিশিক কন সাইট্রিক অমল হইয চিত্র সেইটা হি সাইট্রিক অমল যা কে পিলা মানে আর বিশিষ্ট ইয়ে দুই কার্বন বিশিষ্ট তো কে সাইট্রিক অমল চক্র গ্রাহক যারি এমিখ চারি কার্বন বিশিষ্ট অজ্জাল অম্ল সাইট্রিক অম্লচক্র গ্রাহক চারি কার্বন বিশিষ্ট অম্ল দুই কার্বন যুক্ত সক্রিয় করে সাইট্রিক অমলরে পরিণত করা ছ কার্বন বিশিষ্ট ছ বিশিষ্ট সাইট্রিক অমলত করা বুঝলাম না এটা দ্বিতীয় স্টেপ তাপরে কন হুয়ে তৃতীয় বুঝিলা এতিয়া আমি পঢ়ি এই পৰ্যন্ত দেখি ষ্টেপটা বুজিলে কি চকেণ্ড ষ্টেপ সাইট্ৰিক অমল হৈ গল কব পৰ্তী সময়তে সাইট্ৰিক অমল বিভিন্ন পৰ্যায়ৰে জৈৱিক অমলি পৰিৱৰ্তন হব দেখ চাইট্ৰিক অমলা কৈ যাব না সি বিভিন্ন জৈৱিক অমল তাৰ না যা পিলা মানে নাই কাৰণ তুমি অ বড় ক্লাছ গলে প্লছ টু ৰে তাৰ না অঁ বিভিন্ন প্ৰকাৰ তুমি বিভিন্ন প্ৰকাৰ জৈৱিক অমল কিন্তু কনভৰ্ট হ'ব সেইগুকে প্লছ টু ৰে তুমি জানি পাৰিব্ৰিক অমল বিভিন্ন পৰ্যায়ৰ বিভিন্ন জৈৱিক অমলৰে পৰিৱৰ্তিত হবচি দেখ কেটা জৈৱিক অমলি দেখ মন ৰখি দিয় ফাৰ্ষ্ট্ৰিক অম এক জৈৱিক অমল হ'ল গোটেই জৈৱিক অমল দৈৱিক অমল তিনিটা জৈৱিক অমল চাৰিটা হেলেটিক অমল বিভিন্ন পৰ্যায়ৰ বিভিন্ন জৈৱিক অমলৰে পৰিণত হৈ পৰিশেষৰে দেখ পৰিশেষৰ কণ হল চাৰিটা জৈৱিক অমলত হল লাষ্ট কু দেখিনি বুলিবুলি আৰে বুবিলে হেলে পুনি থাকে দেখ অম্ল উৎপন্ন কৰা বুজিলা

অৰ্থাৎ মেন ৰেলি বুজিলা কি থাৰ্ড পইণ্ট পুনি থাকে হল কয় পৰ্যায়ক্ৰমে বিভিন্ন জৈৱিক অমলিত হে নাই পৰিৱৰ্তন হৈ গল নহয় সি বিভিন্ন জৈৱিক অমলিত হৈ পৰিশেষিক অম্ল পুনৰ উৎপাদন কৰে পুনি থাকে অগ্জালো এচিডিক অমল উৎপাদন কৰিব অম্ল বুজিলা কি এই

এবং তৎসহ কোন কোন বা নির্গত হুয়ে্বন ডাইঅকাইড এটিপি এনএচ টু আফএ ডিএচ টু উৎপন্ন হুয়ে বুঝিপার তেমন কন কন এটিপি এটি বাহলা এনএচ টু বাহারা আউ কু বাহারা আউ বাহারা কার্বন অক্সাইড গ্যাস বুঝলি তো যে এনার্জি দরকার লাগু বা তথাপি ফাইনাল এনার্জি আমার

বৈজ্ঞানিক ক্রেপস অনুযায়ী এটা ক্রেপস চক্র বলে কুযায় বুঝিপাল কিন্তু ঠিক আছে যদি আবার কম ডাউট কমেন্ট বক্স রে কিন্তু ক্লাশ করি সে সময় প্রথম সে ডাউটটা ক্লিয়ার করে দেবি তারপরে তুমি যাই অন্যটি সে বিষয় অন্য কখন বিষয় হ্যাঁ

টু আন ডাইড এ যুগ এগুড়ি যাই গোট হব এবং সে ফাইল এটিপি সৃষ্টি হব বুঝলি তো সেইটা আমি পরবর্তী সময় দেখব আমি দিইটা জানাইলে আজ সাইট্রিক অমল চক্র কিনা এটা সাইট্রিক অমল উৎপাদনটি বাহারা এবং সেটা বিভিন্ন পজে বিভিন্ন জৈবিক অমলত হয়েকি পুঁথে অল্প